আমি এবে আলোচনা করিবা টাইপস অফ ডায়াবেটিস বা প্রকারভেদ অফ ডায়াবেটিস মধুমেহর প্রকার টাইপ 1 ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস জিডিএম এন্ড স্পেশাল ক্যাটাগরি টাইপ 1 এটা প্রথম প্রকারে হচ্ছে ইয়ং এজ রে জেনারেলি আপন মানে জানি পারি যে ইয়ং এজ ছোট পিলা মানকু যে টাইপ প্রকার ডায়াবেটিস হয় সেতরে কোন হয় না বডি রে ইনসুলিন তৈরি হয় নি এটা অটোইমিউন ডিজর্ডার এতে কি ইনসুলিন আদু বডি রে তৈরি হয় না সে জায়গায় কি আমাকে বাহার ইনসুলিন দেওয়া পাই পড়ে এর ট্যাবলেট ট্রিটমেন্ট কোনসি প্রকার হয়ে পারবে না ট্যাবলেট ট্রিটমেন্ট রে কি পেশেন্ট খারাপ হয়ে যাব তো সবুলে ট্রাই করিবে টাইপ 1 ডায়াবেটিস ইয়ং এজ রে যে মানকর হোজি তাকু অনলি ইনসুলিন অনলি ইনসুলিন অনলি ইনসুলিন দেন টাইপ 2 ডায়াবেটিস টাইপ 2 টা হোজি যেটা কি জেনারেলি আপন মানকে বুঝিয়ে পাই হোজি যে ওল্ড এজ রে কি যেটা কি হবে যেউথিরে কি আপনার হুয়েত ইনসুলিন এমাউন্ট যে এমাউন্টর ইনসুলিন দরকার বডিরে কি সুগার মেটাবলিজম পাই সে এমাউন্টর ইনসুলিন সিক্রেসন হোনথু কিংবা সে এমাউন্টর ইনসুলিন সিক্রেসন হোথু বাট ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করছ যেমনি ধরন্তু আপনার মোটাপা হলে অধিকা ওয়েট হয়ে গেলে ইনসুলিন রেজিস্টেন্স বডি যায় সে ক্যাটাগরি কি জেনারেলি ডিফরেন্ট টাইপর ট্রিটমেন্ট অছি ট্যাবলেট ট্রিটমেন্ট অছি ইনসুলিন ট্রিটমেন্ট অছি কি অলগা ইনজেক্টেবল মেডিসিন এবে সব আসলেনে বাট আইডিয়ালি ইট ইজ অ্যাডভাইজেবল টু টেক ইনসুলিন ফ্রম দ্য ভেরি বিগিনিং দেন জিডিএম গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটস এ ক্যাটাগরি কোন হুয়ে না প্রেগনেন্সি আগু ডায়াবেটিস নথিবো বাট প্রেগনেন্সি রে কি ইনসুলিন রেজিস্ট্যান্স বডি যায় সো দ্যাট 24 টু 26 উইকস ভিতরে কি 24 টু 28 উইকস ভিতরে আপন যদি টেস্ট করিবে পেশেন্ট রো তাহলে পেশেন্ট ডায়াবেটিস বলে জানা পড়ে আর এ কেস রে কি ডেলিভারি পরে পরে হি পেশেন্ট নরমাল হয়ে যায় কিছু কেস রে কি এগুলো রহি যায় লং টার্ম ডায়াবেটিস হিসাব রে সেমানে কাম করতে আর কিছু স্পেশাল ক্যাটাগরি যে ক্যাটাগরি কি কিছু কিছু ড্রাগ ইন্ডিউস ডায়াবেটিস হয় স্টিরয়েড গোটে টাইপ রে কি এইপরি অলগা কিছু মেডিসিন অছি যে মেডিসিন গুলা খাইলে ডায়াবেটিস হয়